হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ডিমের খোসার উপকারিতা। ডিম খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। ডিম খাওয়ার পর এই ডিমের খোসা আমরা ফেলে দেই। আমরা অনেকেই জানি না এই ডিমের খোসায় রয়েছে অনেক গুণ। ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, কার্বনেট, ম্যাগনেসিয়াম। আমার আজকের ভিডিওটি দেখার পর আপনারা কখনোই আর ডিমের খোসা ফেলে দিবেন না। ডিমের খোসা দিয়ে আমরা আমাদের সংসারের হাজারো কাজ করতে পারি এবং হাজারো কাজ করে আমাদের সংসারের অনেক টাকা আমরা বাঁচিয়ে নিতে পারি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন টিপস ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। এখানে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি। এই ডিমের খোসাগুলোকে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর এই ডিমের খোসাগুলোকে আমি গুঁড়ো করে নিব। ডিমের খোসাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি তিন ধাপে ডিমের খোসাগুলোকে গুঁড়ো করেছি। একটা একদম মিহি করেছি, একটা মাঝারি করেছি, আর একটা বড় সাইজের করে নিয়েছি। ডিমের খোসার উপকারিতার প্রথম ধাপটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের অনেকের মুখে অনেক ব্রণ এবং মিস্তার দাগ থেকে থাকে। আমরা কিছুতেই এই ব্রণ এবং মিস্তার দাগ থেকে মুক্তি লাভ করতে পারি না বাজারের অনেক নামি দামি ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করে এবং ফেস ওয়াশ ব্যবহার করে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই ফেলে দেওয়া ডিমের খোসা ব্যবহার করে আপনারা খুব সহজেই মুখের ব্রণ এবং মিস্তার দাগ থেকে মুক্তি লাভ করতে পারেন। তো কীভাবে পারেন সেটা হয়তো বা আপনারা অবাক হয়ে যাচ্ছেন, আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমার লাগবে একটি ডিম। আমি ডিমের কুসুমটা রেখে দিয়েছি আর নিয়েছি সাদা অংশ। আমি এখানে তিন ধাপে ডিম গুঁড়ো করে নিয়েছি, একটা মিহি গুঁড়ো করেছি। তো এখানে আমি মিহি গুঁড়োটা ব্যবহার করব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ, এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসার একদম মিহি গুঁড়ো। তো ডিমের সাদা অংশর কোনো পরিমাপ আমি করে নেইনি এবং কি ডিমের যেই খোসার গুঁড়োটা নিয়েছি সেটারও কোনো পরিমাপ আমি করে নেইনি। এখানে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই মিক্সড করে নেবেন, একটি পেস্টের মতো তৈরি করে নেবেন। যেহেতু এটা একটা ফেস প্যাক তৈরি হয়েছে সম্পূর্ণ ন্যাচারালভাবে, এটার কোনো সাইড ইফেক্ট হবে না। আপনারা একদম নিশ্চিন্তে আপনারা আপনাদের মুখে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। তো ফেস প্যাকটি যখন আপনারা আপনাদের মুখে লাগাবেন তখন 15 মিনিটের মতো লাগিয়ে রাখবেন। যখন ফেস প্যাকটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন হালকা কুসুম গরম পানি দিয়ে আপনাদের সম্পূর্ণ মুখটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বকটি কতটা সফট এবং উজ্জ্বল হয়ে গেছে। তো এভাবে আপনারা সপ্তাহে যদি 3 দিন ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই আপনাদের ব্রণ এবং মেস্তা থেকে অচিরেই মুক্তি লাভ করতে পারবেন। তো দেখতে পেলেন ডিমের খোসা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু রূপচর্চা করে নিতে পারি। এখন আমি ডিমের খোসার উপকারিতার দ্বিতীয় ধাপটি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের অনেকের আছে বাত ব্যথা এবং ঘাড়ে ব্যথা। তো কিছুতেই আমরা এই ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারি না। অনেক ডাক্তারের ওষুধ খেয়েও কিন্তু আমরা এই ব্যথা থেকে কখনোই মুক্তি লাভ করতে পারি না। কিন্তু আপনারা আবারও শুনলে অবাক হবেন, এই ডিমের খোসা দিয়েই আপনারা এই ব্যথা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারেন। তো কিভাবে অবশ্যই আমি দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। পুরাতন বাত ব্যথা এবং ঘাড়ে ব্যথা জন্য আমি এখন আপনাদেরকে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো। সেই মিশ্রণটি তৈরি করার জন্য লাগবে আমাদের অ্যাপেল সিডার ভিনেগার আর লাগবে ডিমের খোসা। তো ডিমের খোসাটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নিব, তার সাথে আমি দিয়ে দিব অ্যাপেল সিডার ভিনেগার। তো অ্যাপেল সিডার ভিনেগার আর ডিমের খোসা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দুইটা উপাদান ভালোভাবে মিক্সড করে 2 দিন রেখে দিতে হবে। 2 দিন রেখে দেওয়ার পর আপনারা দেখবেন যে ডিমের খোসা সম্পূর্ণ গলে অ্যাপেল সিডার ভিনেগারের সাথে মিশে গিয়েছে। তখনই বুঝতে হবে যে
পেস্টটি তৈরি হয়ে গেছে। এই পেস্টটি তৈরি করে আপনাদের যে যে স্থানে ব্যথা আছে সেই স্থানে যদি আপনারা মালিশ করেন, অচিরেই আপনারা আপনাদের ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই পদ্ধতিটিও খুব ভালো লাগবে, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো এখন আমি আপনাদেরকে তৃতীয় ধাপটি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি পোড়া স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আপনারা জানলে অবাক হবেন যে স্টিলের যে কোনো ধরনের হাঁড়ি পাতিল আপনারা খুব সহজেই ডিমের খোসা দিয়ে চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো এখানে আমি একটি পেস্ট তৈরি করব, এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের গুঁড়া, ডিমের খোসার গুঁড়া। তো আমি এখানে যেটা মিডিয়াম সাইজের করে নিয়েছিলাম গুঁড়াটা, সেই গুঁড়াটা ব্যবহার করছি। আর এখানে আমি দিয়ে দিব ভিমবার সাবান। আপনারা যে কোনো ধরনের সাবান ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিমবার সাবান দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ডিমের খোসা এবং ভিমবার সাবানটাকে ভালোভাবে মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নিব। যখন এটি পেস্ট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন এই পেস্ট দিয়ে আমি আমার পোড়া হাঁড়িটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো যে হাঁড়িটা কতটা চকচকে হয়ে গেছে। তো এই যে পেস্টটি আমি তৈরি করে নিয়েছি, আর এই পোড়া হাঁড়িটাকে আমি ভালোভাবে মেজে নিচ্ছি। ডিমের খোসা এবং ভিমবার সাবান দিয়ে আমি যেই পেস্টটি তৈরি করেছি সেই পেস্টটি দিয়ে আমি হাঁড়িটাকে ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি। এখানে আমি একটা নরম স্ক্রাবার ব্যবহার করেছি। তো ওই যে ঘষে মেজে নেওয়ার পর আমি হাঁড়িটাকে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়ে গেছে। আশা করি আমার এই পদ্ধতিটিও আপনাদের কাছে ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ডিমের খোসার চতুর্থ উপকারিতার পদ্ধতিটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকটিকি এবং তেলাপোকা। আমাদের সবার ঘরেই টিকটিকি এবং তেলাপোকা কম বেশি থাকে। টিকটিকি তেলাপোকার উপদ্রবে আমাদের সবার জীবন অতিষ্ঠ হয়ে যায়। এই ডিমের খোসা দিয়ে কিন্তু আমরা টিকটিকি এবং তেলাপোকা থেকে আমাদের ঘরটিকে মুক্ত রাখতে পারি। তো কীভাবে রাখবো সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি, আপনারা চাইলে পাতলা সুতি নরম কাপড় নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর টিস্যু পেপারটাকে মুড়িয়ে ভালোভাবে আমি বেঁধে নিব। তো এই যে ভালোভাবে আমি মুড়িয়ে নিচ্ছি, এরপর আমি এই টিস্যুটাকে ডিমের খোসাগুলো দিয়ে বেঁধে নিচ্ছি। তো এই যে আমি বেঁধে নিয়েছি, এখন আমি একটা পুটলি তৈরি করে নিলাম। এই পুটলিটি আমি ঘরের যে কোনো কোণার মধ্যে রেখে দিব, যে যে স্থানে টিকটিকি এবং তেলাপোকার উপদ্রব বেশি সেই সেই স্থানে রেখে দিব। টিকটিকি এবং তেলাপোকা ডিমের খোসার গন্ধ একদমই সহ্য করতে পারে না। ওরা যেখানে ডিমের খোসার গন্ধ পায় সেখান থেকে ওরা পালিয়ে যায়। তো এভাবে করেই কিন্তু আমরা টিকটিকি এবং তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি লাভ করতে পারবো। আশা করি এই পদ্ধতিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন আমি ডিমের খোসার উপকারিতার পঞ্চম পদ্ধতিটি আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন গাছ, আর গাছ আমার খুবই শখের জিনিস। তো আমরা যারা গাছ ভালোবাসি তারা তো সবাই গাছের পরিচর্যা করে থাকি। আমাদের গাছটি কীভাবে আমরা সুস্থ সবল রাখতে পারি সেই দিকে কিন্তু আমরা সবাই মনোনিবেশ করে থাকি। তো এই যে গাছের গোড়ার মধ্যে যদি আমরা ডিমের খোসা দিয়ে দেই, তাহলে আমাদের গাছ বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের হাত থেকে কিন্তু মুক্ত থাকতে পারে। অনেক সময় দেখা যায় গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে। এভাবে যদি আমরা ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দেই, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার আক্রমণ থেকে আমরা আমাদের শখের গাছটিকে রক্ষা করতে পারবো। তো এই পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা যারা গাছ ভালোবাসেন এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি 100% ফল পাবেন। ডিমের খোসার উপকারিতার ষষ্ঠ এবং শেষ ধাপটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু চা বানিয়েছি, চায়ে লিকার বেশি পড়ে গেছে, একদম তেতো হয়ে গেছে। তো অনেক সময় আমরা চা অথবা কফি বানাতে গিয়ে আমাদের চা অথবা কফি তেতো হয়ে যায়, তখন আমরা সেই চা অথবা কফিগুলোকে ফেলে দেই। কিন্তু এই ডিমের খোসা ব্যবহার করে আমরা আমাদের চা এবং কফির তেতো ভাবটা খুব সহজেই দূর করে নিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু চা বানিয়েছি, সেই চায়ের কিন্তু একদমই লিকার বেশি হয়ে গেছে, চাগুলো তেতো হয়ে গেছে। তাই আমি এখানে ডিমের খোসার বড় বড় কিছু টুকরা দিয়ে চাগুলোকে ভালোভাবে জাল করে নিচ্ছি। এর ফলে চায়ের যে তেতো ভাবটা আছে সেই তেতো ভাবটা কমে যাবে। ডিমের খোসার মধ্যে রয়েছে এক ধরনের অ্যাসিড, সেই অ্যাসিডের কারণেই কিন্তু চা অথবা কফির তেতো ভাবটা খুব সহজেই টেনে নেয়, আর আমরা খুব সহজে কিন্তু
আমাদের চাটা পান করে নিতে পারবো। তো এই যে চাটাকে আমি ঢেলে এখন পান করে নিব। তো আশা করি আমার আজকের ডিমের খোসার উপকারিতার যে পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কতটুকু ফল পেয়েছেন। যদি উপকার পান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন টিপস ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।